14 দিনের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের ছেলে হিসেবে প্রথম ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন 54 বছর বয়সী হান্টার বাইডেন। সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে হান্টার বাইডেনের। যদিও বিশেষজ্ঞরা বলছেন প্রথমবারই অপরাধে দোষী সাব্যস্ত হয় বাইডেন পুত্রের সাজা বেশি হওয়ার সম্ভাবনা কম। হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ, 2018 সালে নিজের মাদকাসক্তির কথা গোপন করে 1.38 ক্যালিবারের রিভলভার কিনেছিলেন তিনি। এ ঘটনায় হান্টার বাইডেনের বিরুদ্ধে 3টি অভিযোগ এনেছেন সরকারি কৌঁসুলিরা। প্রথম অভিযোগ, আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দেয়া। দ্বিতীয়, অস্ত্র বিক্রেতার নথিপত্র মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন তিনি। আর তৃতীয়, হান্টার বাইডেন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কাছে রেখেছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এর আগে 30 মে নিউইয়র্কের একটি আদালত আমেরিকার সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে ফৌজদারি আরেক মামলায় দোষী সাব্যস্ত করেন। ট্রাম্পের বিরুদ্ধে আনা 34টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় তাকে। ব্যবসার নথিপত্র গোপন করে স্টর্মি ড্যানিয়েলস নামের অতীতের এক পর্ন তারকার মুখ বন্ধ করতে ট্রাম্প অন্যায় করেছেন বলে জুরির সব সদস্য একযোগে তাকে দোষী হিসেবে সাব্যস্ত করেন। প্রসঙ্গতই বলা যায়, নির্বাচনের মাঠে ট্রাম্পের বিরুদ্ধে আদালতের রায়কে ডেমোক্রেট শিবির কাজে লাগাতে চাইলে প্রতিপক্ষ শিবিরও পাল্টা হান্টার বাইডেনের প্রসঙ্গ নিয়ে আসার সুযোগ পাবে। এদিকে ট্রাম্পের দলের নেতাকর্মীরা হান্টার বাইডেনকে দোষী সাব্যস্তের ঘটনায় প্রশংসা না করে বরং বলেছেন এটা তার আসল অপরাধ থাকার জন্য একটি অজুহাত। অপরদিকে হান্টার বাইডেনের দোষী সাব্যস্ত হওয়াকে ইতিবাচকভাবে প্রচারের চেষ্টা চালাচ্ছে ডেমোক্রেটরা। আইনের চোখে সবাই সমান, বাইডেন পুত্রকেও ছাড় দেয়নি শক্তিশালী মার্কিন বিচার ব্যবস্থা। এ ধরনের কথা বলে বরং বাইডেনের শাসনামলে আইনি প্রক্রিয়ার বলিষ্ঠতা প্রমাণের চেষ্টা চালাচ্ছেন তারা। তবে বিশেষজ্ঞরা মনে করে নভেম্বরের নির্বাচনে আমেরিকানরা কাকে ভোট দেবেন সে বিষয়ের উপর হান্টার বাইডেনের দোষী সাব্যস্ত হওয়ার রায় খুব একটা প্রভাব ফেলবে না।